এই যে ভিন্ন ভিন্ন টাইমের স্রাব এবং ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন কালারের তো কোন সাদা স্রাব আপনার জন্য বিপজ্জনক এবং কোন স্রাব আপনার প্রেগন্যেন্সির লক্ষণ চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন তো ফ্রেন্ডস পিরিয়ডসের আগে কিন্তু অনেক মহিলারা স্রাব দেখেন এবং পিরিয়ডসের ব্লাড বন্ধ হবার পর কিন্তু মহিলাদের ভ্যাজাই না শুষ্ক থাকে ঠিক ওভুলেশনের আগে তার ডিসচার্জ শুরু হয় তো এটা কিন্তু মহিলাদের জন্য সম্পূর্ণ নর্মাল স্রাব তো এই স্রাবটা দেখতে কিন্তু ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ কালারের স্রাব হবে এবং অন্যান্য সময় যে স্রাবটা হয় সেগুলো কিন্তু সাদা কালারের স্রাব হবে সেটা কিন্তু দুধের মতো পাতলা হতে পারে আবার আপনার দয়ের মতো গাঢ় হতে পারে তো চিন্তার বিষয় কোন সাদা স্রাবগুলো যেগুলো ফাটাফাটা হবে এবং ছানা ছানা প্রকারের হবে এছাড়াও গন্ধযুক্ত সাদা স্রাব কালার ভিন্ন সাদা এবং স্বচ্ছ কালার ছাড়া যদি আপনার ধূসর রঙের সবুজ রঙের লালচে টাইপের এই ধরনের সাদা স্রাবগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য চিন্তার বিষয় সেটা যে কোনো সময় হোক আপনার প্রেগনেন্সির সময় বলুন বা আপনার মাসিক চক্রের যে কোনো সময় যদি এই ধরনের স্রাবগুলো হয় তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয় তো ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখবেন আপনার যে না সেটা কিন্তু সেলফ ক্লিনিং অর্গান না কিন্তু নিজে থেকেই ক্লিন হয় আপনার না থেকে যে ডিসচার্জগুলো হয় সাদা স্রাবগুলো হয় সেই ডিসচার্জের মাধ্যমে কিন্তু ভ্যাজাইনা জীবাণুমুক্ত থাকে না ভেতর থেকে ক্লিন হয় তবে ইনফেকশান কীভাবে হচ্ছে আপনারা যে অন্তর্বাস ইউজ করছেন বা ভ্যাজাইনা ক্লিন রাখছেন না ভ্যাজাইনার যে বাইরের অংশ সেই বাইরের অংশ যদি ক্লিন না করেন তাহলে কিন্তু সেখানে ঘাম হবে ঘামের ফলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে এবং সেটা আপনার ভ্যাজাইনার মধ্যে চলে যাবে এবং আপনার জরায়ু আপনার ডিম্বাশয় আপনার গর্ভ যে ফ্যালোপিয়ান টিউব সমস্ত অর্গানসগুলো কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে তো ফ্রেন্ডস প্রথমত আপনাকে ভ্যাজানার বাইরের অংশটাকে ক্লিন রাখতে হবে সেটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব বলা যেতে পারে তো ভ্যাজানার বাইরের অংশ ক্লিন করার জন্য আপনারা কোনো রকম সাবান ইউজ করবেন না সাবানে যে কেমিক্যাল থাকে যে জীবাণুনাশক থাকে সেটা কিন্তু আপনার ভ্যাজেনার ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে দেবে তো আপনাদের ইউজ করতে হবে ভ্যাজেনা ক্লিন রাখার জন্য সম্পূর্ণ ফ্যারাভিন ফ্রি এস এল ইএস ফ্রি এবং কেমিক্যাল ফ্রি এবং ন্যাচারাল প্রসেসে তৈরি প্রোডাক্ট আপনারা এক্ষেত্রে নামিয়া ইন্টিমেট হাইজিন ওয়াশ ইউজ করুন এটা ন্যাচারাল স্কিন কেয়ার এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদানে হার্ব ইউজ করে তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সোপ ফ্রি প্যারাভিন ফ্রি এসএলএস ফ্রি তো এই প্রোডাক্ট কিন্তু আপনারা আপনাদের ভেজানোর জন্য আপনাদের ইন্টিমেট এরিয়াতে মুক্তভাবে চিন্তা মুক্তভাবে ইউজ করতে পারেন প্রোডাক্টটি আমি দেখাচ্ছি দেখুন এখানে আপনারা দেখুন হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান এবং ফর্মুলেটেড ইন ইউএসএ ইউএসের ফর্মুলায় তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু লাক্সারিয়াস প্রোডাক্ট এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা প্যারাভেন ফ্রি ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং এটাতে কিছু গুরুত্বপূর্ণ হার্ব ইউজ করা হয়েছে যেমন টি ট্রি অয়েল রোসমেরি নিম অ্যালোভেরা এবং অন্যান্য তো ফ্রেন্ডস আপনারা কিন্তু থ্রি ফোর নাইন রুপিসে এরকম একটা লাক্সারিয়াস প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা যদি এটা পার্সেস করতে চান ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে পার্সেস করতে পারেন কিছু পার্সেন্ট ছাড় পেতে পারেন তো ফ্রেন্ডস এই হাইজিন ওয়াশটা কিন্তু আপনার বডির পিএইচ ব্যালেন্স মেনটেন করবে এবং আপনার ইচ্ছিং যে চুলকানির সমস্যা ইরিটেশন এবং অন্যান্য যে ইনফেকশান যে সমস্ত ইনফেকশানের কারণে আপনার স্রাবের সমস্যা এছাড়াও আপনার ভ্যাজানার পিএইচ ব্যালেন্স নষ্ট হওয়া ভ্যাজানার যে একটা স্বাভাবিক পরিবেশ যে অম্লভাব সেটা নষ্ট হয়ে যাওয়া সেই সমস্তগুলো কিন্তু প্রিভেন্ট করবে এবং এখানে দেখুন ফ্রি ফ্রম প্যারাবেন এস এল ইএস অ্যান্ড এক্সেস সোপ এবং ইনফেকশন থেকে কিন্তু আপনার ভ্যাজাইনাকে প্রোটেক্ট করবে তো ফ্রেন্ডস আপনারা ইউজ কীভাবে করবেন প্রথমে বটলটি নিন এবং আলতোভাবে চাপ দিয়ে আপনাদের হাতের তালুতে কয়েক ফোঁটা ক্রিম নিন এবং এটা আপনাদের ইন্টিমেট এরিয়াতে আলতোভাবে অ্যাপ্লাই করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন তো ফ্রেন্ডস আপনার ভ্যাজানার হেলথ এবং হাইজিন মেনটেনের জন্য অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি ইউজ করুন তো প্রোডাক্টটি সংগ্রহ করতে ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশান বক্স চেক করুন এবং অনলাইন থেকে কালেক্ট করুন কিছু পার্সেন্ট ছাড় পাবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ